তো গাইস এই সদ্য শিবরাত্রি গেল তো শিবরাত্রিতে কি হয় মেয়েরা শিবের মাথায় দুধ ঢালে ডাবের জল ঢালে তারপর তারা নিজেদের মনস্কামনা বলে যাতে তাদের মনস্কামনা পূরণ হয় কিন্তু এদের মতো এমন কিছু কাপল আছে যারা শিবের তো দূরের কথা নিজের বরের মাথায় দুধ ডাবের জল ঢেলে নিজেকে শিব মনে করছে ভাই কি বলবো যাই হোক একবার এদের দৃশ্য খানা দেখো না মাঝ রাস্তায় বসে মাথায় দুধ ঢালছে ভাই মারো মুছে মারো তোমরা কি জানো তোমাদের এই কাজের জন্য শিব কতটা রেগে গেছে শিব মরতে নেমে এসছে ভাই কি আর তার থেকে বড় কথা মরতে নেমে শিব বাইক চালাচ্ছে বেশি চিন্তার কারণে খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে তো যারা শিবের মাথায় জল না ঢেলে নিজেদের বয়ফ্রেন্ডের মাথায় নিজেদের বরের মাথায় জল ঢেলেছ দুধ ঢেলেছ তোমরা সাবধান থেকো কারণ শিব

কি করে পছন্দ করবে তোমাকে দিদি কি করে তুমি যদি ইনস্টাগ্রামে এসেই থুতু লালা কলা দলা এগুলা নিয়ে যদি তুমি ভিডিও বানাও তাহলে তোমাকে কে পছন্দ করবে এই বড়ি अच्छी बात कही তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে দিদির কিছু রিলস তোমাদের আমি দেখাতে যাই শ্বশুর বাড়ির সবাই বলে আমি নাকি ঝগড়ুটে তো হব না দুই বছর লেগেছে শিখতে শাশুড়ির কাছ থেকে ও দু বছর লেগেছে শাশুড়ির কাছ থেকে ঝগড়া শিখতে রান্না বানা শিখতে কত সময় লেগেছে তরকারিতে নুন বেশি হয় কেন শিখনি শাশুড়ি মা শেখায়নি তোমাকে খালি ঝগড়া করতে শিখিয়েছে শাশুড়ি মা আরে তো এই দিদিকে নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি তোমরা যারা এখন এই যাও গিয়ে দেখে এসো সেখানে কমেন্টে তোমাদের মতামত জানাও কেমন হয়েছে ভিডিওটা আচ্ছা একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি একদম ঠিক কথা বলেছো দিদি শুধু তুমি নও সব মেয়েরাই শুধু টাকা 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 বয়ফ্রেন্ড তো শুধু দেখানোর জন্য দেখ আমার একটা বয়ফ্রেন্ড আছে কিন্তু তার থেকে বড় কথা কিনতে নেই আমার বয়ফ্রেন্ডের অনেক টাকা পয়সা দসংগা তোমার শহরে আমি নাই আমার শহরে তোমার মতো অভাব আরে আমরা তোমার শহরে থাকব কি করে আমরা তো বারো দিয়ে ধরা দি না যে সব লোকেরা বলে মেয়ে নাকি একজনা হতে পারে না তাদের জন্যই বলছি তোমাদের বাবা আরে আমাদেরটা পরে দেখো দিদি আগে নিজেরটা দেখো কারণ তুমি যা কন্টেন্ট বানাও ইনস্টাগ্রামে সেখানে একটা মালের প্রোডাকশানে এরকম মাল তো তৈরি হয় না নিশ্চয়ই অনেকগুলো মালের প্রোডাকশন হয়েছিল তাই এরকম মাল তৈরি হয়েছে দেখতে লাগে বাথরুমের মগ তার আবার প্রোফাইল লক হ্যাঁ এটা একটা বিষয় যে এখন সবাই ফেসবুকের প্রোফাইল লক করে রাখে কেন ভাই ওটা তোর ব্যাংকের অ্যাকাউন্ট নাকি কেউ তোর অ্যাকাউন্টে ঢুকে টাকা পয়সা চুরি করে নেবে বা এমনি মেয়েদেরকে একটা মেসেজ করে রিপ্লাই পাওয়া যায় না তাও আবার প্রোফাইল লক যারা চিন্তাই করে নিচ্ছে নিজের চরিত্রে ঠিক নেই আবার অন্যের বিচার করে বাবা গো আমরা আমরা পুদিনা পাতা কারণ আমরা কখনো চাটনিতে কখনো জুসে কিন্তু তোমরা তো হলে বিছুটি পাতা গাছ দেখলেই উপরে ফেলতে হয় বয়স ক্যাটাই বেশি জ্ঞান দিতে না তাকেও ফু মেরে উড়িয়ে দেবো এই ক্যাটা রে ক্যাটা ক্যাটা জ্ঞান দিতে গেছিস দেখতে পাচ্ছিস না দিদির দুটো ডানা গুজেছে যখন উঠতে উঠে ডানা দুটো ব্যথা করবে তখন অটোমেটিক দিদি নিচে পড়ে যাবে বেশি জ্ঞান তো তার দরকার নেই এ বড়ি আচ্ছি বাত কই আপ যাদের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে সমালোচনা করে তা তোমার যোগ্যতাটা কিসের দিদি একটু বলবে প্লিজ না মানে তুমি কিসের গাল তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড বলো কি দিদি তুমি এখনই যোগ্যতার কথা বললে আর এখনই বলছো বয়ফ্রেন্ডের মুখে না নিতেই পারলে তা বলছি তুমি কতজনের মুখে নিয়েছো মানে বয়ফ্রেন্ডের নাম হ্যাঁ ওটাই নামের কথাই বলছিলাম আমি চরিত্র তো লবণের মতো বানাতে চাই না আমাকে কেউ বেশি ব্যবহার করতে পারবে না আমাকে থাকতে পারবে না তোমাদের মতো 12widehat diye niye amra kono din থাকতে thakte না তোমাদের bolam আমরা ইউজ korei ছেড়ে দিব ওই সব ভালোবাসা ভালোবাসা बोलते না কিছুই না শুধু মোতা জায়গায় গোতামার ধান্দা দেখো দিদির কতটা এক্সপিরিয়েন্স ভালোবাসা নিয়ে দিদি থুতুল আলা কলা নিয়ে কতটা জ্ঞানই কতটা জ্ঞান অর্জন করেছে দিদি তা বলছি ফ্রি এসব জ্ঞান দিচ্ছো কোনো স্কুলে গিয়ে টিচার হিসেবে দিতে পারলে না তাহলে তো কিছু না কিছু নামটা তো কামাতে পারতে বা তোমার কাছে তো ভালোবাসা মানে মুতার জায়গায় গুঁথা দেওয়ার ধান্দা কিন্তু ভালোবাসা যারা করে তারাই একমাত্র জানে যে ভালোবাসা কি জিনিস ভালোবাসা শুধু দুটো মন বা দুটো মানুষের মিলন না দুটো আত্মার মিলন দুটো মনের মিলন সেটা তোমরা বুঝবে না কারণ তোমরা তো বারোভাতারি পুঁছব করার সময় না আনন্দ পায় এমনি করে কি করে বলবো দিদি বরং তুমি এসো তোমার সাথে প্র্যাকটিক্যালি করেই তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না নিজের বলতে কিছুই নেই নিজেরটাও পুণ্যের কথা ভেবেই উঠে আরে দিদি একটা কথা জানো তো সোনাগাছিতে যেমন মালের অভাব হয় না ওটার রসেরকম সিগন্যালের অভাব হয় না মাল দেখলেই সিগন্যাল দিতে শুরু করে যত গভীর হয় সাইজ তত বড় হয় কেন দিদি তুমি জানতে না সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয় তবে শুধু সাইজ নয় আরেকটা জিনিসও বড় হয় তবে সেটা সাইজ নয় গভীরতায় তো বাইশ আজকের ভিডিওর গভীরতা কতটা ছিল অবশ্যই কমেন্টে লিখে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো এবং তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও দেখো ডিসক্রিপশান বসতে ইনসাইডে লিঙ্ক দেওয়া আছে তোমরা চ্যালে সেখানে আমার সাথে কথা বলতে পারো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে